হচ্ছে সত্য ওয়াজাহাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা যাহুকা চিরদিন মিথ্যে পরের পবিত্র রমজান মাসে ডক্টর জাকির বেশ কিছু হাদিস আর ঐতিহাসিক দলিল বলছে যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মোট 23 বছর সময়কাল ধরে এটা কি পবিত্র কোরআনের বক্তব্যের সাথে অসঙ্গতিপূর্ণ বলা যায় যে কোরআন অবতীর্ণ হয়েছে একটা রাতে অর্থাৎ লাইলাতুল কদরে সহি হাদিস আর ঐতিহাসিক দলিলের মধ্যে কোনো রকম অসঙ্গতি নেই বা কোরআনের সাথে কারণ যদি পবিত্র কোরআনের তাফসির পড়েন যে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন লোহে মাহফুজ থেকে সংরক্ষিত ফলক থেকে পাঠিয়েছেন নিচের আসমানে পবিত্র কদরের রাতে তার মানে সেই ক্ষমতার রাতে এক রাতে আর তারপর সেই নিচের আসমান থেকে কোরআনের কিছু অংশ কয়েকটা আয়াত একবারে যখন যতখানি প্রয়োজন সেভাবে নাজিল হয়েছে 23 হিজরি বছর ধরে চন্দ্র বছরের হিসেবে 23 বছর সৌর বছরের হিসেবে 22 বছরের একটু বেশি সময় ধরে তাহলে অসঙ্গতি কিছুই নেই কোরআন নাজিল হয়েছে এক রাতে সংরক্ষিত ফলক থেকে নিচের আসমানে আর সেখান থেকে যখন যেরকম প্রয়োজন সেভাবে নাজিল হয়েছে মোট 23 বছর ধরে আচ্ছা ধন্যবাদ তাহলে এখানে আসলে কোনো অসঙ্গতি নেই সত্যি বলতে আর আর একইভাবে কদরের কথা যদি বলতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সবকিছু সম্পর্কেই জানেন যে কখন কি ঘটবে অতীত বর্তমান ভবিষ্যৎ আর সেই ফলক থেকে তিনি কদরের রাতে ব্যাপারটা জানান ফেরেশতাগণকে যে আগামী বছরে কি কি ঘটনা ঘটবে এই লাইলাতুল কদর থেকে পরে লাইলাতুল কদর পর্যন্ত তাহলে ফেরেশতাগণ জানতে পারেন যে আগামী এক বছরে কি কি ঘটনা ঘটবে সেটা এই রাতে তবে আল্লাহ তাআলা জানেন একেবারে অনন্তকাল পর্যন্ত আচ্ছা অনেক ধন্যবাদ আপনি বুঝিয়ে দিলেন এখানে আসলে কোনো অসঙ্গতি নেই এবার আপনি কি বলবেন এই লাইলাতুল কদর বা বিধান দেয়ার রাত আসলে কোনটা এই লাইলাতুল কদর যে ঠিক কোন দিন বা তারিখে হবে সে সম্পর্কে বলতে গেলে এ ব্যাপারে সহি বুখারি বলছে সহি বুখারির কমেন্ট্রি ফতেউল বারি এটা বলছে বিশেষজ্ঞগণ এ পর্যন্ত এই রাত সম্পর্কে 40টারও বেশি আলাদা মতামত দিয়েছেন যে এই লাইলাতুল কদরের রাতটা আসলে ঠিক কবে হবে অনেকে বলেন এটা রমজান মাসের প্রথম রাত হবে কেউ বলেন রমজানের সপ্তম রাত কেউ বলেন 19তম রাত এরকম বিভিন্ন মতামত তবে সহি হাদিস অনুযায়ী সবচেয়ে সঠিক সময় যেটা সেটা হচ্ছে রমজানের শেষ 10 দিনের মধ্যে কোনো একটা বেজুর রাত এই হাদিসটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর 3 এই 3 নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর হাদিস নম্বর 2017 আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাতগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে খাঁটি এছাড়াও আরেকটা হাদিস সহি বুখারিতে খণ্ড নম্বর 1 বুক অব ইমান হাদিস নম্বর 49 আল্লাহ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি একবার বাইরে বেরিয়েছেন মুসলিমদেরকে বলার জন্য যে লাইলাতুল কদর ঠিক কোন রাতটাতে হবে তখন তিনি দেখলেন যে দুজন মুসলিম পুরুষ একে অন্যের সাথে মারামারি করছে ঝগড়া করছে নবী বলেছেন যে অমুক লোক আর অমুক লোক দুই মুসলিম ঝগড়া করছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর জ্ঞানটা নিয়ে নিলেন তার মানে নবী ভুলে গেলেন তখন নবী বললেন এটা হয়তো মুসলিমদের জন্য ভালো তাই লাইলাতুল কদরকে খোঁজো রমজানের শেষ 10 দিনের মধ্যে পঞ্চম সপ্তম অথবা নবম রাতের মধ্যে এই অপশনগুলো দিয়েছেন আল্লাহর রাসূল লাইলাতুল কদরের জন্য এছাড়া আরেকটা হাদিস আছে এটা খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2364 উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল্লাহর নামে বলছি আমি শুনেছি সুবা বলেছেন যে খুব সম্ভবত লাইলাতুল কদরের রাত এটা হচ্ছে 27 রোজায় কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এই রাতে নামাজ পড়তে বলেছেন তাহলে এই হাদিস অনুযায়ী খুব সম্ভবত এটা 27 রোজার আগের রাতে এছাড়া আরেকটা সহি হাদিস আছে তিরমিজিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে একুশ রোজার রাতে, তেইশ রোজার রাতে, পঁচিশের রাতে, সাতাশের রাতে এবং রমজান মাসের শেষ রাতে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারিতে, খণ্ড নম্বর তিন, বুক অফ ইতিকাফ, হাদিস নম্বর 2020, যে আমাদের প্রিয় নবী তিনি সাধারণত ইতিকাফ করতেন রমজান মাসের শেষ দশ দিনে, আর তিনি লাইলাতুল কদরকে খুঁজতেন রমজান মাসের শেষ দশ দিনে। এছাড়াও আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2621, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা কদরের রাতকে খোঁজো লাইলাতুল কদর শেষ দশ রাতে, যদি দুর্বল থাকো আর যদি রমজান মাসের প্রথম দিকের রাতগুলোতে না পারো তাহলে শেষ সাতটা রাতের মধ্যে লাইলাতুল কদরকে খোঁজো। আরও একটা হাদিস আছে সহিহ বুখারিতে, খণ্ড নম্বর 3, তিন নম্বর খণ্ডের, বুক অব লাইলাতুল কদর, হাদিস নম্বর 2015, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কদরের এই রাত এটা পড়বে রমজান মাসের শেষ সাতটা দিনের ভেতরে। এরকম রেকর্ড থেকে আমরা জানতে পারি যে লাইলাতুল কদর এটা খুব সম্ভবত রমজান মাসের শেষ সাত দিনের ভেতরে। এই কারণেই বেশিরভাগ বিশেষজ্ঞ, এদের মধ্যে আছেন শেখ উতাইমি, শেখ বিনবাজ, বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা কেউ জানে না যে লাইলাতুল কদরের সঠিক রাত কোনটা, এই মহিমান্বিত রাত কবে সেটা কেউ জানে না। তবে এই রাতটা রমজান মাসের মধ্যেই আছে আর খুব সম্ভবত রমজানের শেষ দশ রাতের ভেতরেই এটা পড়বে, আর খুব সম্ভবত রমজানের শেষ দশ রাতের মধ্যেই বেজর রাতগুলোর একটাতে, খুব সম্ভবত এটা হবে সাতাশ রোজার রাতে। কেউ একেবারে সঠিকভাবে দিনটা বলতে পারে না, তবে নিশ্চয়ই ইনশাআল্লাহ এটা পড়বে রমজানের শেষ দশ রাতের মধ্যে, সম্ভবত রমজান মাসের শেষ দশ রাতের মধ্যে বেজর রাতগুলোতে, বেশিরভাগ বিশেষজ্ঞ একথাই বলেন। আমরা যেন এই রাতের সন্ধান পাই ইনশাআল্লাহ। ডক্টর জাকির, আপনার মতে এই লাইলাতুল কদরের রাতকে গোপন করে রাখার কারণটা আসলে কি হতে পারে? আমরা এখানে যেটা ভাবতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন লাইলাতুল কদরের রাতটাকে এভাবে গোপন করে রেখেছেন, তার প্রথম কারণ হিসেবে বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন আমরা দ্বিগুণ চেষ্টা করি, যাতে আমরা আরও বেশি করে তার ইবাদত করতে পারি। এটাই প্রধান কারণ। যদি সঠিক দিনটা জানতাম তাহলে শুধুমাত্র সেদিন ইবাদত করতাম। দুই নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে এটা গোপন রেখেছেন সেটা হচ্ছে যাতে করে তিনি বুঝতে পারেন যে কারা সিরিয়াস বিশ্বাসী আর কারা সিরিয়াস না। সিরিয়াস বিশ্বাসী চেষ্টা করবে লাইলাতুল কদর যেন কোনোভাবে মিস না হয়ে যায়, সে রমজান মাসের শেষ দশ দিনে বেশি করে ইবাদত করার চেষ্টা করবে, আর এছাড়া চেষ্টা করবে রমজানের শেষ দশ দিনে রাত জেগে ইবাদত করতে ভোর হওয়ার আগে পর্যন্ত। এভাবে সিরিয়াস আর নন সিরিয়াস বিশ্বাসীদের আলাদা করেছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেক কিছু গোপন করে রেখেছেন। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা শুক্রবার আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে তাদের দোয়া কবুল করা হবে, কিন্তু আল্লাহ সঠিক সময়টা বলেননি, তাই শুক্রবারে অনেকে বেশিক্ষণ দোয়া করে। আরও একটা হাদিস আছে সহিহ বুখারিতে, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 2736, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর 99টা নাম আছে, 100-1, আর যে এই নামগুলো জানে সে বেহেশতে যেতে পারবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা নবী 99টা নামের সবগুলো বলেননি, আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নাম জানি সেগুলোই মনে রাখার চেষ্টা করি। আমাদের নবী বলেননি যে আল্লাহ তাআলার সবচেয়ে মহান নাম কোনটা, এমন হলে আমরাও আল্লাহ তাআলার সবগুলো নাম বলতে পারতাম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আউলিয়াগণের নাম বলেননি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। কোরআন হাদিসে কিছু নাম বলা হয়েছে কিন্তু সবগুলো না, এমন হলে তাদের সবাইকে শ্রদ্ধা করতে পারতাম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেননি কোন দিন আমরা মারা যাব,
যদি আগে থেকে জানতাম 50 বছরে মারা যাব তাহলে এখন একটু এনজয় করে নেই। 50 বছর আয়ু থাকলে শেষ কয়েক বছর অনুশোচনা করব। আমরা জানি না কখন মারা যাব, সেজন্য প্রস্তুত থাকব। যদি এখনই মারা যাই আমাদের হিসেবটা যেন পজিটিভ থাকে, আর তখন থেকে প্রস্তুত থাকব শেষ বিচারের দিনের জন্য। আমরা জানি না কখন মারা যাব, সেজন্য আমরা সব সময় ভালো কাজ করব যতটা করা সম্ভব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেননি যে শেষ বিচারের দিন কোনটা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা লোকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 34 যে কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে রয়েছে, তাই আমরা জানি না কবে মারা যাব অথবা কিয়ামত কবে। যাতে করে আমরা মেনে চলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো, এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাতটা নির্দিষ্ট করে আমাদের বলেননি।